الحميد شكل محبت بري أعوذ بالله من الشيطان بسم الله الياسين. وأيضا قال بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ডাক দিবে তোমায় কবরের মাঝে শুইতে যুগার কিছু করছো নি বাবা কবরের মাঝে বিছাইতে وسلم. الحمد لله والشكر لله
والصلاة والسلام على رسول الله أما بعد أسكي نوعظ الحسن والحسين رضي الله تعالى عنهما سنة جيب وشنجر التغي بارتم برشيك سنة مها شملان شمانيت وشبابتي جناب مرتجاري شاهد شبابتي نوعظ منشاهد كوميتي সহসভাপতি গণ যারা আছেন জনাব মোহাম্মদ আব্দুল শুকুর সাহেব জনাব আব্দুল জলিল সাহেব সহ আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার ছেলে তুল্য আমার বাবাজি সুমিষ্ট ভাষী বক্তা আশেক রসুল ইসলাম হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব খতিব দাউদনগর জামে মসজিদ শায়েস্তাগঞ্জ আর আছেন হযরত মাওলানা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান আশিকী সাহেব আর আছেন হযরত মাওলানা আলী আজম সালিহী সাহেব সহ মুহিবুর রহমান আশিকী ওয়াজ করেছেন হযরত মাওলানা হাফেজ সাদিকুল ইসলাম পলক সাহেব হযরত মাওলানা হাফেজ ফরহাদ হোসেন সাহেব সহ প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান আবুল সাহেব সাবেক ভাইস চেয়ারম্যান হবিগঞ্জ সদর উপজেলা বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফ সাহেব সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিনম রিচি ইউনিয়ন পরিষদ পোস্টার সৌজনে আলী হোসেন আফ্রিকা প্রবাসী মোহাম্মদ আকাশ মিয়া নোয়াগাঁও উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা পর্দার অন্তরালে সরলা অবলা মা ও বোনেরা সকলেই খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে এই বৃষ্টি ভেজা রাতে যেটা কয়েকদিন যাবৎ না মনে হয় এক দেড় দুই সপ্তাহ যাবৎ বৃষ্টি কিন্তু মোটামুটি হয় না এই আশা করেই বাবুগুলা মাহফিল দিয়েছে কিন্তু আল্লাহর ইচ্ছা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা করেছেন শুধু আমাদের এখানেই নয় বাংলাদেশের অনেক জায়গায় আজকে বৃষ্টি হয়েছে আমরা যেন আল্লাহর প্রতি খুশি থাকি ঠিক কিনা কারণ আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালাম আপনার আমার তো একটা মাহফিলের সামান্য বিপদ তার ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সামনে প্রশংসা করতেছেন ফেরেশতারা আমার আইয়ুব আলাইহিসসালাম সে কত ইবাদত করে আমার জানো আল্লাহ ইবাদত তো করবই তারে আপনি সম্পদ দিচ্ছেন তাকে বাদশাহী দান করেছেন তাকে সন্তানাদি দান করেছেন দেখো এই কথা বলো না আমি যদি সব কিছু নিয়েও যাই তাও সে আমার পক্ষেই থাকবে আমাকেই ভালোবাসবে তার ধন সম্পদ নিয়ে গেল ইয়ারাব্বালা ফেরেশতা ইয়ারাব্বালা আলামিন এখনো ভুলে নেই ঠিক আছে কিন্তু সন্তান আছে তো এই জন্য ধন সম্পদ চলে গেল সন্তানের কারণে সে আপনাকে ভুলে নেই সন্তান নিয়ে গেলে আর আপনার কথা মনে থাকবে না আমার আল্লাহ বললেন যে সন্তানও নিয়ে দেখি সন্তানও নিয়ে সব সন্তান নিয়ে গেলে আইয়ুব আলাইহিসসালামের নিয়ে যাওয়ার পরে আইয়ুব আলাইহিসসালামের আবাদতের স্পিরিট আরো বাড়ছে কেমন পাড়া বাড়ছে আমি জিয়ারত করে আসছি ওমানে মিলাদুল হুসাইন ইসলামের দাওয়াত দিয়েছিলেন সরকারি বেসরকারি ভাবে মিলেমিশে আমাকে 18 সালে করোনার আগের বছর আর করোনার আগের দুই বছর 18-19 সালে আমি ওমান গিয়েছিলাম ঈদে মিলাদুল হুসাইন ইসলামের দাওয়াত সেখানে আইয়ুব আলাইহিসসালামের মাজার শরীফ আছে আলহামদুলিল্লাহ ইমরান আলী ইসলামের মাজার শরীফ আছে ইমরান আলী ইসলামের মাজার শরীফটা আমি হাত দিয়ে মাপলাম 62 হাত লম্বা আল্লাহ নবী সালিহ আলী ইসলাম হুদা আলী ইসলামের ছেলে তার মাজার শরীফ রওজা শরীফটা মাপলাম 18 হাত লম্বা তো যাই হোক আমি সেই আইয়ুব আলাইহিসসালামের রওজা শরীফটা জিয়ারত করেছি এবং ওনার যেই পানি দিয়ে 18 বছর বা 7 বছর পরে মতান্তরে 18 মা 7 দরকার রেফারেন্সে আছে যে কুয়ার পানি প্রবাহিত হলো ওই কুয়ার পানি যে তিনি গোসল করলেন
তাকে গোসল করানো হলো, সে সুস্থ হলো, কিন্তু সে আল্লাহকে ভুলে নাই। কেমন ভুলে নাই, তার শরীর তো অসুস্থ তো হলোই, এদিকে টাকা পয়সা নাই, এদিকে সন্তান সব আল্লাহ ইন্তেকাল দিয়েছেন, সব কিছু শেষ, এখন তার খাওয়ার ব্যবস্থা পর্যন্ত নাই, আবার তার শরীরে পোকার জন্য আল্লাহ খাবার ব্যবস্থা করেছেন, তাই পোকা পড়ে যায়, আয়ুব আলাইহিসসালাম পোকাটাকে ধরে আবার ওই খাওয়ার যা যায় বসিয়ে দেয়। স্ত্রী বলতেছেন, স্ত্রী বলতেছেন যে এইটা কি করতেছেন, দেখো এই পোকাটা খাওয়া আমার শরীরে আল্লাহ রেখেছে, সে খাইয়া পড়ে গেছে, তার পেট ভরছে কি যা ভরে নেই আমি জানি না, এই জন্য আবার আমার এই জায়গায় তাকে খাওয়ার জন্য দিয়ে দিলাম। আর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমার ধন সম্পদ নিয়ে গেছ, আমার সন্তানাদি নিয়ে গেছ, আমার পা চলতে পারি না নিয়ে গেছ, মানে হাঁটতে পারি না পচে গেছে, সব বস্তু পচে গেছে, খাওয়ার জন্য পোকাকে আমার শরীরে রিজিক দিয়েছ, আমার কোনো আপত্তি নেই, একটা আপত্তি আছে, আমার জিহ্বাটাকে ভালো রাখিও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার কমপ্লেন নাই, চোখ দিয়ে আপনি দেখতেন সেই চোখ দিয়ে আপনি দেখতে পারেন না, আপনার কমপ্লেন নাই, আপনি একটা কমপ্লেন করেছেন, আল্লাহ আমার জিহ্বাটারে ভালো রাখিও। কারণটা কি, আমার আল্লাহকে জিবরাইল একটা দোর মারো, আমার আল্লাহ আমার নবী আইয়ুব হাত নিয়ে গেলাম, পা নিয়ে গেলাম, চক্ষু নিয়ে গেলাম, তার গোস্ত পচিয়ে দিলাম, সন্তানাদি নিয়ে গেলাম, তার ধন সম্পদ সব কিছু নিয়ে গেলাম, রাস্তার ফকির বানিয়ে দিলাম, এরপর আইয়ুব আমার জিহ্বাটারে ভালো রাখতে এইটা কারণটাকে জিজ্ঞাসা কর। আমার পা নিয়ে গেছে আমি হাঁটতে পারি না, হাত নষ্ট হয়ে গেছে খেতে পারি না, চোখ নষ্ট হয়ে গেছে দেখতে পারি না, কিন্তু জিহ্বার দ্বারে যদি আল্লাহ নষ্ট করে দেয় আমি আমার আল্লাহকে কেমনে টাকা, জিহ্বা যদি আমার আল্লাহ নষ্ট করে দেয় আমার আল্লাহর নাম আমি কেমনে ডাকবো, আমার আল্লাহর জিকিরটা আমি কেমনে করব। ও গো জিবরাইল আমার আল্লাহকে বলে দিও, আমার আল্লাহকে জানিয়ে দিও, আমার জিহ্বাটা ভালো রাখলেই হবে। আমার আল্লাহকে ফেরেশতারা তোমরা বলেছিলে আমি সম্পদ নিয়ে গেলে আয়ুব আমারে ভুলে যাবে, সন্তান নিয়ে গেলে আয়ুব আমারে ভুলে যাবে, গোস্ত পচিয়ে দিনে আয়ুব আমারে ভুলে যাবে, চক্ষু নিয়ে গেলে আয়ুব আমারে ভুলে যাবে, সব কিছু নিয়ে আমি পরীক্ষা করলাম, আয়ুবের প্রেম আরো বাড়ছে, যাও এখন আমি সিদ্ধান্ত চেঞ্জ করে দিলাম, এই কুয়ার পানি উসিনায় আমার আয়ুবকে সুস্থ করে দিলাম, ধন সম্পদ ফিরিয়ে দিলাম, সন্তান গুলিরে ফিরিয়ে দিলাম, তার আবার আগের মতো বানিয়ে দিলাম। মাহফিল বারো কত, বারো বছরই তোমারই সৌভাগ্য মনে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে তোমায় রহমত বরকত নিয়ে তোমাশিলে রে মিলাদুন নূর নিয়ে জিয়েছে। অন্য কোন বছর কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু বারোতম মাহফিলে তোমাদের বৃষ্টি হয়েছে জানো, বৃষ্টি কিন্তু আল্লাহ রহমত, বারোই রবিউল আউয়াল হাবিবের শুভ আগমন হয়েছে। গত বছর তো বৃষ্টি হয়নি মাহফিলে, তার আগের বছর, তার আগের বছর, কিন্তু বারোটা হয়েছে, বারোতে হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃষ্টির সময় দোয়া কবুল হয়, অনেকগুলি সময় দোয়া কবুল হয়, তার মধ্যে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আমি তো বলবো আজকে দোয়া কবুলের মাহফিল। কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বৃষ্টির দিনে বৃষ্টির সময় হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করে।
আমাদের মাহফিল মাঠে করতে পারি নাই কিন্তু দোয়া কবুলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করতেছি জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মেহেরবানি করে অনেক দয়া করে এই আনোয়ার গুলনো আগাও আমি হবিগঞ্জ প্রথম মাহফিল কোর্ট মসজিদ আজকে হুজুর কবলা নাই মাহমুদ রহমান চিশতি মাদ্রাজ জিল্লে বলালি ঢাকা কাদরিয়াতে এবার মুহাদ্দিস ওনার আব্বাজান ছিল কোর্ট মসজিদের প্রতি আমাকে সর্বপ্রথম হুজুর কবলা এনেছিলেন এরপরের মাহফিলটাই এরাবিয়া মনে আছে এরাবিয়া ছিলেন পরের মাহফিলটা এরাবিয়া তৃতীয় মাহফিল হল আপনাদের আনোয়ারপুর আনোয়ারপুর তো দেখবেন বৃষ্টি হয়েছিল অনেক শিল্পীর গায়ে অনেকেই গায়ে আমার গজল আলহামদুলিল্লাহ আমার যত আমার অহংকার না সেই গজল শিলাবি হাবিবের কত মোবারকে জায়গা পাবো বলে হুজুর আমরা আমরা একসাথে বসার কারণে আপনারা সবাই আমার সাথে পাবেন শুধু আমার যদি অহংকার না আসে কারণ যেহেতু অনেকগুলি বক্তা সারাটা বাংলাদেশে এমনকি যারা আমার হাবিবের মিলাদুন নবী মানে না তারাও আমার গজল করে কারণ সত্যকে অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু ইদানিং কালে ফেসবুকে হয়তো দেখেছেন আমি বড় আশ্চর্য হয়ে যাই খুব বেশি আশ্চর্য হয়ে গেছি দেখিনি গোলাম এমনি বাউলের মতো হয়ে গেল কিনা গোলাম এমনি বাউল তাফসিরে আসছে যিনি আল্লাহর আরশের খবর বলতে পারতেন শেষ পর্যন্ত তিনি নাস্তিক হয়ে গেলেন আজকে দুই তিন দিন যাবৎ একটা খবর আমি বড় আশ্চর্য হয়ে গেছি যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের পক্ষে বিশটা বছর কথা বলার পরে হঠাৎ করে তার জবান দিয়ে বের হয়ে গেল আলতু ফালতু কথা মনে হয় নসিব বেশি নসিব বেশি ভালো না কারণ যুদ্ধের ময়দানে এক সাহাবি কালেমা পড়েছে সাহাবি বলেছে পচুকাটার মতো বিরোধীদেরকে কাটতেছে সাহাবিরা বলতেছে আর রাসূল আলাইহিসসালাম বলো না মনে রাখতে ওই অবস্থা সাহাবিরা বলতেছে আর এত চমৎকার যোদ্ধা সে এত সুন্দর আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে যুদ্ধ করতেছে আর রাসূল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামী যুদ্ধ করতেছে আল্লাহর রাসূলের পক্ষে জান্নাতি হওয়ার কথা না কিন্তু নবীজি বলতেছে কি সে জাহান্নামী যখন অনেকগুলি মানুষ বিরোধীদেরকে কাফেরদেরকে কাটলো আবার কাফেররাও তাকে আক্রমণ করতে করতে সে একবার আস্তানাবুত হয়ে গেল শেষ পর্যন্ত তার নিজের গলার মধ্যে নিজে ছুরি চালিয়ে দিলেন নবীজি মুসকি মুসকি হাসতেন সাহাবীরা কয় হায় হায় আমরা দেখলাম আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে সে যুদ্ধ করে নবী সাল্লাম বললেন সে জাহান্নামী বুঝতে পারলাম না এখন যেহেতু নিজের গলায় নিজে আত্মহত্যা করেছে অবশ্যই সে এই মানুষটার আমার বড় আশ্চর্য হয়ে গেছি আমি যাকে মিলাদুন নবীর পক্ষে বাহাস করার জন্য আমরা নিয়ে গেছি হায় হায় সাফার জোরে বলে সে অথচ তিরমিজি শরীফে তিরমিজি শরীফে বাবু ফি মিরাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামে একটা অধ্যায় আছে তিরমিজি শরীফের মধ্যে মারহাবা আল্লাহ যেন আমার ভাইজানকে হেদায়াত নসিব করে আমিন ভুল হইতেই পারে শয়তান তো আমাদের পিছনে লাগা আব্বা জান্নাত আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুখানা তিনখানা আয়াত তেলাওয়াত করেছি বাবা এই আয়াতের উপরে আমরা কিছু টপিকস দিয়ে শুনে
এরপরে মিলাদ মোনাজাত করে ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাব আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে বললেন সালামুন আলা ইলিয়াসিন ইয়াসিনের আলের উপর আলমানি আওলাদ মারহাবা বলেন ইয়াসিনের আওলাদের উপর সালাম মারহাবা এইটা আমি এই আয়াতটা পড়তাম না ওদের সংগঠনের নাম দেখলাম আল আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমি কারবালার আলোচনায় যাব না হয়তো কিন্তু যেহেতু সংগঠনের নাম আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সংগঠনের নামের কারণে ওনাদের এই আওলাদের সুন্দর দুই চারটা কথা না বললে মাহফিলের হক আদায় হবে না যেহেতু যাদের নাম মোবারক আজকের এই মাহফিল তোমাদের এই মাহফিল তোমাদের এই মাহফিল যে সংগঠন নাম দিয়েছো আর আমার মসজিদের নাম আমি এইটাই দিয়েছি মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারণ ওনাদের নাম দিব না কার নাম দেব কত নাম আছে বাইতুল মামুন জামে মসজিদ আছে না ও বাইতুল আকসা জামে মসজিদ এইভাবে অনেক ধরনের নাম বাইতুল হুদা জামে মসজিদ অনেক ধরনের নাম আছে কিন্তু আমি নাম দিয়েছি মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাত বানাইছে আমার আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন আমার নূরের নবী রে আমার নূরের নবী বলে ওরে দুনিয়ার মানুষ এই নোয়াগাঁয়ের বাচ্চাগুলি যাদের নামে সংগঠন দিয়েছে ওই দুইজন হলো আমি হইলাম আল্লাহ আমারে জান্নাত হেবা করে দিয়েছে আর ওই জান্নাত হেবা সূত্রে আমি মালিক হয়েছি সর্দারগিরিতে আমি নূরের নবীর হাত মোবারককে না দিয়ে আমার হাসান হুসাইনের হাত মোবারককে জান্নাতের সর্দারগিরি দিয়ে দিয়েছি আজকে তুফান আইছে আমার হাবিবের নাম মোবারক তালা মসজিদ রাখতে চায় না অথচ এই যে আমি গত সপ্তাহে আপনাদের যদি উপহার নিয়ে আসি গত সপ্তাহে আমি আচ্ছা দিয়া তো মানে একটু শান্তি যদি আসে তাহলে ফ্যান চলবো ঠিক কি না চলবো না আচ্ছা খালি ভাষাভাষি বেলা ইশারায় গিয়ে কথা বলবো আপনি তো অবস্থা খারাপ কথা বলবো শ্রী মল্লা আমার বাবা দুর্বাদুর সিদ্দিকীর নামে একটা চেয়ার আছে আমার বাজানের নামে একটা চেয়ার আছে যতগুলি মানুষ আমরা মাহফিলে আসি যারা আসে নাই প্রত্যেকের নামে একটা করে চেয়ার আছে হবিগঞ্জ জেলা হবিগঞ্জ সদর উপজেলা
এরালিয়া কি বলে আনোয়ারপুর নোয়াগাঁও গ্রাম নোয়াগাঁও গ্রামের আব্দুল রশিদের ছেলে আব্দুল করিমের নামে একটা ছেইছেন কেউ কারো চেয়ারে বসা লাগবে না টানাটানি লাগবে না ওই চেয়ার দুনিয়া যত বড় এত বড় একটা স্টেজ আমার আল্লাহ বানিয়ে রেখেছেন একটা কনফারেন্স রুম বানিয়ে রেখেছেন যেদিন কিয়ামত হবে কিয়ামতের পরে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে সভাপতি হইয়া আমার নূরের নবীর প্রধান অতিথি বানায় আমার আল্লাহ মীর হইয়া মীর মানে সভাপতি আমার আল্লাহ মীর হয়ে আমার নূরের নবীকে সভাপতি বানিয়ে আমার আল্লাহ একটা কনফারেন্স করবে আমিও থাকবো আপনিও থাকবেন সমস্ত নবী রাসূলেরা থাকবে সমস্ত সাহাবীরা থাকবে তাবেঈরা থাকবে তাবে তাবেঈরা থাকবে সলফে সালিহিনরা থাকবে ইমামরা থাকবে সাধারণ মুসলমানরা থাকবে সবাই বলবে সবাই বসার পরে আমার আল্লাহ রব্বুল আলামিনের এত বড় স্টেজ ওই স্টেজের দুই পাশে বড় একটা ব্যানার টানানো থাকবে হয়তো যদি মাঠের মধ্যে মাহফিল হইতো স্টেজের মধ্যে হয়তো ছোট হোক বড় হোক একটা ব্যানার থাকতো আব্বা জানলারে বিশাল একটা ব্যানার কেমন বিশাল যেই বিশাল ব্যানারটা দুনিয়া জোড়া থাকবে ওই দুনিয়া জোড়া দুনিয়া জোড়া দুনিয়া জোড়া দুনিয়া জোড়া ব্যানারের এক কোনায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার নাম মুবারক লেখা থাকবে এক কোণায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার নাম মুবারক লেখা থাকবে আমার নূরের নবী বলবে আল্লাহ ও রব্বুল আলামিন এই নাম মুবারক দুইজন এটা আমার আমার পরিচিত পরিচিত মনে হয় আমার দুইজন নাতির নাম মুবারক তুই এই নাম মুবারক আমার আল্লাহ বলবে বন্ধু আপনার দুই নাতি আপনি জান্নাতের সর্দার বানাইছেন আর ইয়া ফাতেমা ইয়া ফাতেমা ইয়া ফাতেমা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা তুমি কি সন্তুষ্ট হবে না হাসান হোসেনের মাকে আমার আল্লাহ ডাক দিলেন আমার রাসূল ডাক দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে বললেন ইয়া ফাতেমা ও গো মা ফাতেমা আলা তারদিনা তুমি কি সন্তুষ্ট হবে না মা ফাতেমা কয় কেন গো বাবা কয় আনতাকু জান্নাতের সর্দারিনী তোমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে মহিলাদের জান্নাতের সর্দারিনী যাদের নাম মোবারকে আপনাদের এই সংগঠন তাদের আম্মা জান হলো জান্নাতের সর্দারিনী হাই হাই যাদের নাম মোবারক আজকে আপনাদের সংগঠন যাদের নাম মোবারক আমি মসজিদ তৈরি করেছি মসজিদ বানিয়েছি আর ঢাকায় এই তাদের আম্মা জান হাই হাই দুনিয়া তখনো আসেন নাই নবীজিকে আবু জাহেল বাটপার বলল আজকে কোথায় যাবেন কাদের ওয়াজ শুনবেন আবু জাহেলকে পর্যন্ত হাজি বলা শুরু করছে আসতে কইলে আবু জাহেলকে হয় অনেকে দেখেন নাই যারা ফেসবুক চালান তারা দেখছেন আবু জাহেল আবু লাহাবকে হাজি বলা শুরু করেছে ইসলাম তা কোথায় গিয়ে ছেপছে নাউজুবিল্লাহ বলে যে বলতেছে তার বাপও কোনোদিন বলে নাই তার দাদা কোনোদিন বলে নাই তার পর দাদা কোনোদিন বলে নাই আবু জাহেলকে হাজি আজ পর্যন্ত কেউ বলে নাই এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের এই জন্য একটা আলামত এমন কিছু কথা তোমরা শুনবে যা কোনোদিন তোমাদের বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী শোনে নাই আমরা কিন্তু কুরআন জিনিস লয়ে আছি আমরা শুনলে না কি লয়ে আছি পুরান চাউলে আমার ফরিদপুরে বাতে পারে এত অভিজ্ঞ মাথা পায় না নাকি নতুন চাউলে বাতে বলে পুরান চাউলে বাতে বলে মিলাদ শরীফ পুরান না বন্ধ করো পুরান না ছিল এটা পুরান মিলাদ শরীফ ছিল এটা পুরান কথা না বন্ধ করো এটা পুরান কথা হ্যাঁ এইটা হলো পুরান কথা
কুরআন সাহেবের সবে বলা ছিল এটা কুরআন কথা না বন্ধ করে এটা কুরআন কথা ছিল এটা হলো কুরআন কথা মনে রাখবেন কুরআন সাউনে বাতে বলে কথা কয় না কা কুরআন আমল কুরআন হাদিস ইসমা কিয়াসের আলোকে সঠিক আমল এরা আজকে যারা আবু সাহেবকে হাজী বলতে স্পর্ধা দেখিয়েছে ইসলামের এমন কোন দিক নাই তারা শয়তানি বান্দরামি করে নাই আল্লাহ এদেরকে বদদোয়া করি না আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন আর যদি হেদায়েত নসিবে না থাকে আল্লাহ সঠিক ইসলামকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য তাদেরকে যেন আল্লাহ হালাক করে দেয় আমিন বলুন আমিন নবী ইসলাম কে আবু জাহেল বলল ভাতিজা ও ভাতিজা তুমি তো দুনিয়ার অনেক কিছুই দেখাইলা খেজুর গাছের ডাকছো খেজুর গাছ আয়া বসে পাথরের কইছো হবিগঞ্জের নদী যারে সাঁতার দাও পাথর একবার সাঁতার দিয়ে এই পারে গেছে আবার এই পার থেকে এই পার আইছে এইটাও দেখছি পাথরের নিয়ম হলে ডুবে দেওয়া কিন্তু তুমি ডাকছো ডুবে নাই মানুষের মতো সাঁতরে গেছে তো তুমি গাছ তুমি পেশাব মোবারক করবে গাছ আইসা তোমার বেড়া বানায় দিয়েছে সবই দেখছি আকাশের চাঁদরা কি একটু আইনা দেখাইতে পার নবীজি একটু চিন্তায় পড়ে গেল হ্যাঁ আকাশের ব্যাপার আইসা মা খাদিজাকে বলছে খাদিজা আমার বাটপার চাচারা এই বাটপারটা এতে কইছে আকাশের চাঁদ কি আমি টুকরা করে দেখাইতে পারবো কিনা মা খাদিজা তো কবরা রাদিয়াল্লাহু তাআলা না তিনিও টেনশন করতেছেন হঠাৎ করে কাদের নামে তোমাদের সংগঠন শোনো হঠাৎ করে কে যেন ছোট্ট বাবুর কণ্ঠে ছোট্ট বাচ্চার কণ্ঠে মা খাদিজাকে দেখে বললেন মা আমার আব্বুকে আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না খাদিজা ডাইনে খোঁজে কোন বাবুটা বলল বামে খোঁজে কোন বাবুটা বলল সামনে খোঁজে কোন বাবুটা বলল পিছনে খোঁজে বাবু কোনটা যে আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না সে কে মা খাদিজা বলতেছেন তুমি কে সামনে এসে পরিচয় দাও মা ডেকে বলতেছেন আমার এখনো সামনে আসার বয়স মোবারক হয় নাই ভাই তুমি কে কোথার থেকে বলছো নাকি তুমি কোন জিন পড়ে ডেকে বলল আমি জিনও না পড়েও না আমি ফেরেশতাও না আমি একজন মানুষ ভাই কে তুমি কয় আমি আপনার পেট মোবারকে আছি আমার নাম মোবারকটা কি হবে তাও আমি জানিয়ে দেই আমার সন্তানের নাম মোবারক কি হবে তাও আমি জানিয়ে দেই হবিগঞ্জ নোয়াগার বাচ্চারা যেই তাদের নামে সংগঠন করবে আমার ছেলে দুইজনের নাম হবে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু আর আমার নাম হবে ফাতেমা জাহরা মা খাদিজা বলতেছে কে আমি আপনারই সন্তান এখনো পৃথিবীতে আমি আসি নাই এই রেফারেন্সে বোঝা যায় আব্দুল কাদের জিলানি যে পণ্য করা মুখস্থ করে আসছে মা ফাতেমার বংশই তো আসছে আব্দুল কাদের জিলানি তো হাসানি এবং হুসাইনি হাসানি এবং হুসাইনি বর্তমান এখানে যত দিন যাইতেছে এই বাতিল পার্টিরা বিপদ করতেছে আমাকে রাস্তা খালি পরিষ্কার হইতেছে এই আব্দুল কাদের জিলানি পণ্য পাড়া বা আঠারো পাড়া মুখস্থ মেরা পৃথিবীতে এরা যে কত ব্যঙ্গ করে এর মধ্যে দুই চারজন মরেও গেছে ব্যঙ্গ করতে করতে দুই চারজন মইরা হয়ে গেছে গা মইরা হয়ে গেছে গা আল্লাহ দোয়া দোয়া করি না আল্লাহ যেন মাফ করে দেন কইছে দূর এই একটা ডাহা মিথ্যা কথা কি এর কি এর এই আঠারো পাড়া পণ্য পাড়া মুখস্থ করে আসছে বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে আমেরিকার বিজ্ঞানীরা বলেছে সন্তান পেটে নিয়া মা যা যা করবে সন্তান পৃথিবীতে এসে তাই করবে প্রমাণ হয়ে গেল বড় বিশ্বা হতো আঠারো বারো বা পনেরো বারো মুখস্থ হয়ে টিকে আছে কেন তার মা তো খালি বড় শ্রমিক করত আব্বাজান বাবাজান খুশি নেই আপনারা মানে বাচ্চারা যে এই নামে সংগঠন দিছে খুশি না তার মা পৃথিবীতে আসার আগেই মজে কারামত দেখাইছে হাই হাই মদিনা শরীফে যে ঘরে ইমাম হাসান হোসেন বড় হয়েছে অনেক দিন বন্ধ ছিল গত হজও বন্ধ ছিল
এই হজে এই হজে আমি অসুস্থ ছিলাম এখন অসুস্থ সারে নাই এই হজে আল্লাহ দিল ওই বাড়িটা খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ বলো মা ফাতেমার বাড়িতে নামাজ পড়া যে কত বড় আনন্দের বিষয় ১৬ ৩১৬ নম্বর গেট দিয়া একটু ৩১৬ মনে রাখবেন তার উমরায় যাবেন হজে যাবেন মনে রাখবেন ৩১৬ নম্বর গেট দিয়া একটু সামনের দিকে গেলেই মসজিদ আলী মারহাবা বলেন মসজিদ আলী মা ফাতেমা আর মা আলী রাদিয়াল্লাহু আনহু ওনারা দুইজন এখানে এই বাড়িতেই সংসার করেছেন ইমাম হাসান হোসেন এই বাড়িতেই বড় হয়েছেন কত বড় নসিবের ব্যাপার এখানে দুই রাকাত নামাজ পড়তে পারাটা আল্লাহ যেন কবুল করে সবাই আমিন বলেন সেই সেই মসজিদ মাশাআল্লাহ এখন খুলে দিয়েছে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলিশের টুকরা এই দুইজনের জন্য একটা কনফারেন্স রুম আমার আল্লাহ বানিয়ে রেখেছেন জান্নাতুল আদনে এই কনফারেন্স রুমটা শুধু ইমাম হাসান এবং হোসেনকে পরিচয় করানোর জন্য আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে একসাথ করবে সমস্ত মানুষ একসাথ করবে কইরা বলবে এরা হইল আমার এই বন্ধু প্রধান অতিথির দুই নাতি ইমাম হাসান এবং হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্বা জান বাবা জান এই মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে একটা কথা না বললেই নয় ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করেছেন তার বাড়িতে ও রওজা শরীফের সামনে যেদিকে ফিরে নামাজ পড়া হয় মাকুল সুমার বাড়িটার ওই দিকে মসজিদে বেলালের আগে মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাওয়ার রাস্তা খাতার ধাতে ডাইনে মাকুল সুমার বাড়িটা মসজিদ বানায়া রাখছে মারহাবা বলেন আব্বা রে মাকুল সুমা বললেন আমার আব্বাকে দাওয়াত দাও আমার আব্বাকে ইনভাইট করো আমার আব্বাকে ইনভাইট করো আমার আব্বাকে দাওয়াত নিয়ে আসো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল সুমারে নবীজিকে দাওয়াত দিয়ে আসবো আসলে কি বলো হ্যাঁ দাওয়াত নিয়ে আসেন দাওয়াত দিতে গেলে নবীজি গো আপনাকে কুল সুমা দাওয়াত করেছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলে কারণ মুসলমানের একজনের উপর আরেকজনের উপর আরেকজনের ছয়টা হক আছে তার মধ্যে একটা হলো জানাজা মারা গেলে জানাজায় যাওয়া দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ বলে কবুল করা নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমত মুনিলালামিন নূরানি জবান মুবারকে বললেন আলহামদুলিল্লাহ তোমার দাওয়াত গ্রহণ করা হলো আগামী অমুকদিন দাওয়াতে আমি যাব ইনশাআল্লাহ মাকুল সুমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আনন্দে আত্মহারা কিন্তু যখন দাওয়াত দিয়েছিলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন ওসমান জিন্নু রাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ও আলী রাদিয়াল্লাহু তাআলা আপনিও নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গী হয়ে যাবেন কথা মতো কাল যেই দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি যাবেন ওসমান জিন্নুরাইন হাত মুবারকের করগনা শুরু করলো গুনতে গুনতে বাসা পর্যন্ত গলল গনার পরে আমার নবীর নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন বললেন এ ওসমান জিন্নুরাইন তুমি কি কর গুনতেছো কিসের জন্য কর গনা গনি করতেছো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যাচ্ছেন আপনি আমার বাড়ির অতিথি আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাচ্ছেন আমি আনন্দে আত্মহারা আমি আপনার সম্মানে কি করব কোন ভাবে সম্মান করলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে এই টেনশনে আমি অস্থির হইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছি বা কি নিয়ত করেছো ওসমান আমি নিয়ত করেছি আমার নূরের রাসূলুল্লাহ আমার বাড়িতে যাবে আমার বাড়িতে যাইতে যাইতে যতগুলি কদম মোবারক পড়বে আমি নিয়ত করেছি প্রত্যেকটা কদম মোবারকের বিনিময়ে আমি একজন করে গোলাম আজাদ করে দেব আমার হাজার হাজার গোলাম আমার নবী যাবে নবীকে আমি কেমনে সম্মান করব সাহাবীরা সম্মান করেন কলি মন্দির গুলা সলি মন্দির বলা তুই সম্মান না করলে আমার নবীর কিছু আসে যায় আমার রসুলের সম্মানের অভাব আছে ওয়ান মুবাইহাতা কি ওয়াহাবিনা
كعب دخل على عائشة فذكر رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل سبعون ألفا من الملائكة يهفوا بقبر رسول الله صلى الله عليه وسلم يضربون بأجنحتهم ويصلون على أدبارهم حتى إذا أمسوا عرجوا وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى شقت عنه الأرض خرج في سبعين ألفا من الملائكة يزفونه رواه المشكات جريكي مرحبا ولا جاينا তুই বড় বলি মদ্দির বলা সলি মদ্দি আমার হাবিবের সালাম না দিলে আমার হাবিবের সালামে দোয়া বাপ নাই কথা কয় না আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার সামনে সাহাবীরা আমার নূরের নবীর প্রশংসা করতেছেন ফাযাকারু রাসূলুল্লাহ প্রশংসা করতেছেন অনেক প্রশংসা করতেছেন হঠাৎ করে কাব রাদিয়াল্লাহু তাআলা কয় আম্মা ওগো আম্মা নবীজির সাহাবীরা যাদের সামনে কোরআনে আসে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যাদের সামনে আসে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ যাদের সামনে আসে যাদের সামনে আসে যাদের সামনে আসে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা যাদের সামনে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া কুলু সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা আম্মাজান এত কথা যাদের সামনে বলেছে যারা সামনাসামনি নূরের নবীকে দেখেছে ইয়া আম্মাজান আমি তো নবী দেখি নাই কিন্তু সাহাবীদেরকে দেখেছি যারা নবী দেখেছে তাদেরকে আমি দেখেছি ইয়া আম্মাজান আমার নূরের নবী প্রশংসা করলো আপনি যদি অনুমতি দেন তাইলে ফাদাকারু রাসূলুল্লাহ ইয়া আম্মা আমি একটু প্রশংসা করতাম আমার নূরের নবীর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিকে বললেন তুমি কি প্রশংসা করতে চাও ফাকান কাবু মামি ইয়াউমিয়াত লা ইল্লা নাযালা সাবউন আলফাম মিনাল মালাইকা আম্মা জানগো এমন কোন সকাল হয় না এমন কোন দিন যায় না এমন কোন দিন পার হয় না গো আম্মা বা কি বলো 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 ফাকান কাবু মামি ইয়াউমিয়াত লা ইল্লা নাযালা সাবউন আলফাম মিনাল মালাইকা এমন কোন দিন পার হয় না এমন কোন দিন সূর্য উদয় হয় না সূর্য উদয় হওয়ার সাথে সাথে সত্তর হাজার ফেরেশতা নূরের নবী রহমাতুল আলামিনের রওজা মোবারকে নাজিল হয় না সত্তর হাজার ফেরেশতা এমন কোন দিন যায় না অন্যজন তাদের কাজ কিরে আকাব তাদের কাজ হলো ইয়া দূরে গোনা পিয়া যিনি হাতিহীন এই ফেরেশতা গুলি সত্তর হাজার সকালে নাজিল হইয়া ওই সান্দুর বাপে সালাম না দিলে আমার নবী পিছু আসে যায় সান্দুর বাপ শেষে ইমান হারাম হয়ে যাবে আয় হায় একটু আগে বাচ্চাটা কেরাত করলো না কোরআন শরীফের আয়াত করলো না এই আয়াতের দিকে তাকে আমি গজল দেখছি কোরআন পাকে সাতিশ পাড়ায় বলছেন রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না হায় হায় কোরআন পাকে সাতিশ পাড়ায় বলছেন রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে জাহান্নামে এবং রসুলের পরিমাণ আল্লাহ রসুল ছাড়া ইমান হয় না আর বান্দর এরা কয় আল্লাহর পরিমাণ আনলে হয়ে যাবে এই জন্য আমি লিখেছি ওই বাচ্চার কোরআনের আয়াতটা এবার অর্থটা দিয়া আমি কবি কবিতা আকারে গজলে বই আসুন দিছে কেন আসুন দিছে কেন
থাকলে বাজার দরকার হলে দেওয়া যাবে রাসেল খুব সুন্দর করে গজল বলছে আমার আনন্দে বুকটা ভরে গেছে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না আয় ভাই জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে যেন করে নবীর দিদারে হায় হায় ধন্য যেন মিলাদ কিয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরের নবীর নোনানি নাজর হায় 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 দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরের নবীর নোনানি নাজর হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে ধন্য যেন করে নবীর যত কিছুই আসু কোনদিন আমরা ইমান নষ্ট এখানে আর একটা গজল আমি দেখেছি বাতিলের কাছে কবু কখনো বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব ও নবীর চরণে দে সকালবেলা 70,000 ফেরেশতা নাজিল হয় না এমন কোন দিন পার হয় না আম্মা আয়েশা দেখে বলল কামরে এই ফেরেশতা গুলি সকালে নাজিল হইয়া কি করে মা এরা দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া পুরি বোন বিয়াজিনী হাসিহীন ওয়ু সাল্লুনা আলা আদবারিহীন এর রওজা পাখি রওজা মুবারকে চতুর্দিকে ঘুরে আর দুরুদার সালাম পড়ে কি করে কয় চতুর্দিকে ঘুরে এ আমার হবিগঞ্জের বাবারা শহরের পাশের বাজানেরা জানতে চাই ঘোরা কি বৈশা বৈশা সহজ নাকি দাঁড়ায় দাঁড়ায় ঘোরা সহজ আমার 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 তালে তালে কয়ে না শক্ত কথা না বয়া বয়া ঘোরা সহজ না দাঁড়ায় ঘোরা সহজ এইটাই সাথী কারণ যেহেতু বলতেছে ইয়াদরি বোনা বিআজি নিহাদিহিম চতুর্দিকে ঘুরে কাবাকে মাঝখানে রাইখা আর ফেরেশতারা রওজা মুবারক মাঝখানে রেখে চতুর্দিকে ঘুরে ঘুরে কি করে দুরুদ শরীফ পড়ে আর সালাম শরীফ এই দুরুদ আর সালাম আজকে আমরা পড়বো ইনশা জাহান্নামে পড়ে যাবে কিন্তু আখেরি জামানার নবীর উম্মতরা পড়তে
হবে কিন্তু পড়বে না লটকায় থাকবে সুবহানাল্লাহ কয় না লটকায় থাকবে মালিক ফেরেশতা আসবে আর অন্য ফেরেশতারাও আসবে আয়েশা বলবে ফেরেশতারা 18 জন আমার অধীনস্থ আরো 17 জন বড় আলা কারা এরা পড়ে না কা কয় চিনা চিনা মনে হয় তবু যেন চেনা নয় এদেরকে জাহান্নামে জ্বালাইছি চেহারা পড়তারি নাই যতই জ্বালাই অন্য সাইড পড়ে কিন্তু চেহারা পড়ে না চিনা চিনা মনে হইতাছে এই হাতের কোনো পর্যন্ত পড়ে না টাকলু পর্যন্ত পড়ে না কা এখন বুঝতে পারলাম এরাই মনে হয় আখেরি জামানার নবীর উম্মত এখন এই কুল সিরাতের কুলে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতেরাই যখন গুনাহ বিচারে কাটিয়ে দিতে হই না যায় এগুলা কারে হারা এর লটকে আছে গা সুবহানাল্লাহ কেন আমাদের লটকে ধরে রাখার জন্য আমার আল্লাহ কুটি 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 মিলিয়ন মিলিয়ন জিনিস তৈরি করে রেখেছেন আমরা উম্মতে মুহাম্মাদীরা যেন লটকে থাকতে পারি ফেরেশতা একজন আসবে আয়েশা বলবে তোমার ফেরেশতা তোমার কাছে আমার ফেরেশতা আমার কাছে আপনার ফেরেশতা আমার সিনস রে কোলে মধ্যে আমার সিনস আমি আপনি কোন তোমার শুনি নাই আমি হইলাম ওই যে নোয়াগাঁও জামে মসজিদ না মসজিদে কোন নামাজ আছে নাকি বাইতুল বাইতুল মামুন সুন নি দেখছ নি কার বাবা শুনলি না কিছু না মাশাআল্লাহ গুড বাইতুল মামুন সুন নি জামে মসজিদ মসজিদে কোয়া দিতেছ আমরা কা ওয়াজ লাগবো না নসিহত লাগবো না মসজিদে কয়ে দিতেছে চিনিয়া যাও আমি কে এই মসজিদে ইয়া নবী দাঁড়ায় কয় এই মসজিদে সরবরাত হয় কথা কয় না এই মসজিদে আশুরা হয় খালি নামে কয়ে দিতেছে এরকম নামই দেওয়া হচ্ছে ঠিক কিনা আব্বাইয়া হ্যাঁ ও একটু আমি দোষর দিতে হবে আমি আসলে অসুস্থ হয়েছি পাও এই পাওয়া আমার সমস্যা পাও নিচে রাখা নিচে কিন্তু যেহেতু স্টেজ নাই স্টেজ থাকলে সরাইয়া স্টেজে বসে আওয়াজ করতাম এখন তো কিছু করার নাই দোয়া করেন পাউডার যাতে ফুলে না যায় আমিন আম্মা জান বাবা জান খুশি নেই আমরা মানে নবীর প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনতে শুনতেছেন আল্লাহ শুনাইতেছে খুশি নেই খুশি হইলে আপনারা সাহাবিদের দলের মানুষ কোরআন থেকে গল্প বুঝুক না কোরআন থেকে হাদিস থেকে রসুলের প্রশংসা শুনলে যদি খুশি লাগে তাইলে আপনারা সাহাবিদের দলের মানুষ আর কোরআন থেকে হাদিস থেকে কথা শুনতেছেন নবীজির প্রশংসা রসুলের আওলাদের প্রশংসা কিন্তু আপনার ভাল লাগে না বুঝবেন আপনার ইমানে গন্ডগোল ইমানে গন্ডগোল এটা কি এবার আমি গজলে লিখছি দয়া করে মোরে দিদার কর দান মাওলা দয়া করে মোরে দিদার দিদারে লাগিয়া নবী নবী করিয়া দিদারে লাগিয়া নবী নবী করিয়া দরুদ সালাম পড়িয়া বলি মেহরবান দরুদ সালাম পড়িয়া বলি মেহরবান দয়া করে মোরে দিদার কর দান মাওলা দয়া করে আমি আপনি কোন চিনি নাই তুমি লটকে হয়েছে বড় নাই কয় না লটকে আমি যখন পুরে যেতে দেখছিলাম তখন এই ধরুন এটা কয়েছি ধরে দেখছি তুমি বুঝছি তুমি আখেরি জামানের নবীর উম্মত একটা কাজ করো ওঠো আমি আপনি জিগামু আপনি কে এই সুন্নি মসজিদের মুসল্লিরা জিগাইব আপনি কে
তখনই ফেরেশতা বলবে নোয়াগাঁও হবিগঞ্জ নোয়াগাঁও আনোয়ারপুরের পাশে নোয়াগাঁও বাইতুল মামুর সুন্নি মসজিদে ওলিউল্লাহ আশিকি শহর তোমরা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দিয়েছিলে নবীজির দুরুদ আর সালাম পড়েছিলে ওই দিনে ওই দুরুদ আর সালামকে আমার আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানাইছে আর বলে দিয়েছে এই পাগলা পাগলিরা যেই দিন এই পাগলা পাগলিরা যেই দিন ফলসিরাতের পুল পার হইতে যাবে যদি তারা পড়ে যায় যদি লটকায় থাকে তুমি দুরুদ আর সালাম ফেরেশতা বানায় দিলাম এদের ওখান থেকে পার কইরা ওখান থেকে উঠায়া ফলসিরাতের পুল পার কইরা দিবে ঘুরতে বলে দাঁড়ায় দাঁড়ায় ঘুরা অনেক সহজ বাবা জান্নাওয়াল তাইলে ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় ঘুরে আম্মা জানকে ঘুরে আর কি করে পাইয়া ধরে বোনা পিয়া কে নিহাতিহীন ওই সল্লো না আলা আদবারিহীন আম্মা ওই 70,000 ফেরেশতা দরজা মোবারকটা মাঝখানে রাইখা চতুর্দিকে ঘুরে আর দুরুদ আর সালাম পড়ে আম্মা জানকা কতক্ষণ পড়ে আর আম্মা হাত্তাই না আমসাও আমসাও মানে সন্ধ্যা ও আম্মা সন্ধ্যা পর্যন্ত তারা চতুর্দিকে ঘুরে আর দুরুদ আর সালাম পড়ে 70,000 ফেরেশতার যখন হাত্তাই না আমসাও যখন সন্ধ্যা হয়ে যায় আরজু এই 70,000 আকাশে চলে যায় হাদিসের ব্যাখ্যায় আছে ও দুনিয়ার মানুষ আজকে সকালবেলা এখন এখন কয়টা 11টা এখন সৌদের তাহলে কয়টা 3 ঘন্টা কম 8টা সন্ধ্যা 8টা রাত্রির গুরু এখন ডিউটি করতেছে মারহাবা রাত্রির গুরু এখন চতুর্দিকে ঘুরে আর সালাম দিতেছে আমার নূরের নবীরে আব্বা জান না আমার বাবা জান না আমার ভাই জানে না আমার ছোট্ট জাদুমণি আব্বা জানলা শুনে নাও শুনে নাও শুনে নাও আম্মা জানকে বলতেছেন আম্মা আর যে 70,000 ফেরেশতা সন্ধ্যা হইলে সকালে তার চলে যায় কিন্তু মজার ঘটনাটা মজার ঘটনাটা কি মজার ঘটনাটা হলো আজকে সকালবেলা যারা আসছে আম্মা এরা আবার পিছনের কাতারে যেয়ে দাঁড়াবে আবার নবীজির রওজা মুবারকে আসার জন্য কিন্তু নবীজির রওজা মুবারকে আসতে চায় আসতে যাবে আবারও আসবে কিন্তু এত লক্ষ কোটি ফেরেশতা আমরা নূরের নবী ইসলামের রওজা মোবারকে আসার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে আজকে যারা আসে কিয়ামতের আগে আর একবার আসার সুযোগ পাবে না এত ফেরেশতা লাইনে দাঁড়িয়ে রয়েছে যে আম্মা কিয়ামত পর্যন্ত আজকে সকালে যে গুরু বলছে এরা আবারও আসতে চাবে কিন্তু সিরিয়াল পাবে না এত ফেরেশতা নবীজি কিন্তু সালাম দিতে আসার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে আপনি আশ্চর্য হবেন শুনলে কোরআনের কথা শুনলে আশ্চর্য হবেন কোরআনে নামাজের কথা 82 বার আব্বা ঠিক আছে না হজের কথা 10-15 বার কোরআনে রোজার কথা 10-20 বার যাকাতের কথা 20-30 বার জিকিরের কথা 286 বার সুবহানাল্লাহ নামাজের কথা কিন্তু
বিরাশি বার জিকির আল্লাহ আল্লাহ জিকিরের কথা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কথা এটা হলো কোরআনে 286 বার সুবহানাল্লাহ আর নবীজির কথা কোরআনে 1400 বার সুবহানাল্লাহ আর কত জোরে বলা উচিত রে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে একটা জোরে ডাক সুবহানাল্লাহ আর কত কাঁপিয়ে ফেলেন ইয়া রাসূলুল্লাহ আমার রাসূলের কথা কোরআনে কতবার 1400 বার আমার নবীজির কথা কোরআনুল কারীমে সুবহানাল্লাহ এইজন্য মাহফিলে মসজিদে আব্বা একবার নামাজের কথা বললে যদি মেজরিটি পারসন মাস্ট বি গ্রান্টেড একবার যদি নামাজের দাওয়াত দেওয়া হয় 1400 যদি 82 দিয়ে ভাগ দেওয়া হয় 17 বার হয় একবার নামাজের দাওয়াত দিলে 17 বার সুন্নি দাওয়াত দেওয়া হবে সুবহানাল্লাহ ম্যাডাম কি বুঝো ম্যাডাম নতুন কি ستر هزار সন্ধ্যা আবার 70,000 আসে এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে সান্দুর বাপ কি কিসের বাপ এ সান্দুর বাপ তুমি তোমার 14 গোষ্ঠী যদি আমার নূরের নবীরে সালাত সালাম না জানাও আমার রসূলের কি সালামের অভাব আছে আমার নূরের নবীর সালামের অভাব নাই ওই নূরের নবীর ওসমান বিন নূরাই রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ইনভাইট করলাম কুলসুমার পক্ষ থেকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন দাওয়াত গ্রহণ কোন ওসমান আপনি আশ্চর্য হয়ে যাবেন আমরা তো সামান্য জিনিসের কিছুই মনে করি না আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বাবা জানের মতো একজন গেছে মেয়ে বিবাহ দিবে বলতেছে হুজুর ওগো হুজুর আপনি তো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার হাজবেন আমার মেয়ে বিবাহ দিব বিবাহ আসছে কিন্তু আমি টাকা পয়সার কারণে মেয়েটা বিবাহ দিতে পারি না গো হুজুর আপনি যদি একটু টাকা পয়সার ব্যবস্থা করতেন কয় বাজার আমি তো পারবো না তবে তোমরা একটা কাজ করো ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে তোমরা চলে তুমি চলে যাও তিনি অনেক ধনী মানুষ এবং দানকারী অনেক দানশীল মানুষ তার কাছে চলে যাও কেমনে কেমনে যাব নসরতপুর হইয়া নতুন 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 ব্রিজের কাজ দেন নসপত্তা কথার কথা নসরুদ বিটিআর ক্যাম্পের সামনে দেয়া বাস স্ট্যান্ড আছে না শাহিন গেছে তো আবার শাহিন গেছে না ওই তোমার দাওয়াত কোন জায়গায় নাই না চাষি বাজার বলে আসলে চাষি নি নাকি রহমতুল আলামিনকে দাওয়াত করলেন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন বড় ধনশীল মানুষ তার কাছে যাও তারপরে ঠিকানা অনুযায়ী নসরুদ্দিন দিয়া কথা কথা মানে কামরা কুজগিরি যে রইবার হইল উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তালা কাটা তাই এই নসরুদ্দিন হইয়া নতুন বাস সিস্টেম হইয়া সৌরাস্তা পার হইয়া এইবার আমার মায়ের বিয়ে কি দিব
ওসমান ইবনে উরায়হা রাদিয়াল্লাহু তাআলা কয় নবী গো
আমি কথা বলতেছি আপনি কেন মুস্কি মুস্কি হাসেন আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওসমান এগুলো তো আমার জানার কথা কিন্তু তোমার কাছে শুনতে আমার আরো ভালো লাগতেছে রে ওসমান ওসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা কেন কদম মুবারক বলতেছি যতগুলি কদম মুবারক করছে ততগুলি আমি গুনে গুনে রাখছি একটা অন্যতম কারণ হলো সবাই রে পাঠাইছে আমার আল্লাহ মাথা দিয়া আপনারা আমি সহ আমরা সবাই কিন্তু মায়ের পেট থেকে মাথা দিয়া আসি পৃথিবীতে কিন্তু আমার আল্লাহ যে জিব্রাইল রে আমার হাবিবের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত কেমন আলাদা সিদ্ধান্ত আমার বন্ধুর জন্য সিদ্ধান্ত হলো বন্ধুকে আমি মাথা মোবারক দিয়া পৃথিবীতে পাঠাবো না ও কেন পাঠাবেন না আমার বন্ধু পৃথিবীতে যাবে মাথা মোবারক দিয়া পাঠাবো না আমার বন্ধুর কদম মোবারক দিয়ে আমি পৃথিবীতে পাঠাবো আমি পৃথিবীটারে কি করব জানো দেখা কি করবেন বা পৃথিবীটারে আমি আমার বন্ধুর পা মোবারক দিয়ে পাঠাবো পৃথিবীতে আমার বন্ধুর পা মোবারক পড়বে আর বন্ধুর পা মোবারকের বরকতে সারা পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ মসজিদে বানায়া দেব এই জন্য এখন বর্তমানে আমার নবী আসার আগে আমার নবী পৃথিবীতে শুভগমনের আগে অন্যান্য নবীর উম্মতেরা অন্যান্য ধর্মের মানুষেরা এবাদতের জায়গায় যাওয়া ছাড়া এবাদত করতে পারে নাই কিন্তু বাইতুল মামুর সুন্নি জামি মসজিদের মুসল্লিরা আসরের ওয়াক্ত হয়েছে বিনে ধান লাগাইতেছেন এইটা আমার নবী আসার আগে ছিল না আমার নবী আসার পরে আমার আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করে দিলেন আমার হাবিবুল্লাহ সম্মানের খাতিরে আমার বন্ধুর উম্মতেরা বিলের মধ্যে আসরের আজান হয়েছে বিলের মধ্যে জোহরের নামাজের আজান হয়েছে তুমি যদি মসজিদে যেয়ে জামাত ধরতে পারো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় গিয়া যদি জামাত ধরতে পারো আলহামদুলিল্লাহ খানকা শরীফে যে যদি জামাত ধরতে পারো আলহামদুলিল্লাহ যদি ধরতে না পারো যদি মনে করো জামাত পাইবা না আমার আর তোমার আর কোনো টেনশন নাই যেহেতু তোমাদের নবীর কদম মুবারকের ছোঁয়া জমিন এলাকার সাথে সাথে জমিন মসজিদ হয়ে গেছে বিলের মধ্যে পড়লে তুমি মসজিদে যায় পড়লে একা একা যেই সোয়াব পাইতা বিলের মধ্যে পড়ল তুমি মসজিদেই পড়লা তুমি ওই একই সোয়াব পেয়ে যাইবা তুমি আইসা ছাড়তে না পারো বিলেই দাঁড়িয়ে যাও সুবহানাল্লাহ এটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার আগে এটা ছিল না খুশি নি আমি অনেক খুশি এই জন্য মিয়া আমার নবীজির সুন্নত গুলি পালন করা উচিত এই যে আমরা অনেকে সেন্টু গেঞ্জি গাই দিই আবার অনেকে হাতাওয়ালা গেঞ্জি গাই দিই সেন্টু গেঞ্জি গায়ে তো অনেক গুণা তা আমি বলছি না কিন্তু হাতাওয়ালা গেঞ্জি গায়ে দেওয়া কিন্তু সুন্নত প্লেট খাওয়ার পরে চাইটা না খাইলে গুনাহ হবে তা বলছি না কিন্তু প্লেটটা চাইটা খাইলে কিন্তু শূন্য দাদায় হবে আঙ্গুলটা খাওয়ার পরে চাইটা না খাইলে গুনাহ হবে তা বলছি না কিন্তু আঙ্গুলটা চাইটা খাইলে শূন্য দাদায় হবে এজন্য শূন্যগুলি খুঁজা 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 কারণ আমার নবী বলছেন আখিরি জামানায় একটা মরা সুন্নতকে যদি কেউ জিন্দা করে একশো শহীদ হয়ে গেলে যে সোয়াব পাইত একটা মরা সুন্নতকে যার জিন্দা করলে সে একশো শহীদের সোয়াব পাবে সেই নবীকে দাওয়াত করেছে ওসমান জিন্নুরাই কেন কদম মোবারক মঞ্জুর ভাই আমি প্রত্যেকটা কদম মোবারকের বিনিময়ে একজন করে গোলাম আজাদ করে দেব যেন বিশ্বাস ইসলাম বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আলীও আছে আলী রাদিয়াল্লাহু আনহু মন মোবারকে অনেক কষ্ট হাসান হোসেনের বাবার মনে অনেক কষ্ট মা ফাতেমা মানে দাওয়াত খেয়ে আসছে ঠিকই কিন্তু মা ফাতেমার ঘরে আসছে অনেক বেজার চেহারা মোবারকটা অনেক কালো হয়ে গেছে মা ফাতেমা ডেকে বলছেন এই হাসান হুসেনের বাবা আপনাকে এইরকম দেখা যাচ্ছে কেন আপনার চেহারা মোবারকটা তো এইরকম আমি কোনোদিন দেখি নাই আজকে কেন আপনাকে এইরকম দেখা যাচ্ছে কোন আলিম জানেন হায় হায় তিনি যখন খলিফাতুল মুসলিমিন
কিন্তু বিবাহের আগে আই লাভ ইউ ঠিকই কইছে বিবাহের পরে কাই হেড ইউ অনেক কিছু বলতেছে একজন আরেকজন অনেক কিছু বলতেছে কেউ কারো পছন্দ করতেছে না কিন্তু বিবাহের আগে থাকি আই লাইক ইউ আই লাভ ইউ অনেক কিছু বলছে বিবাহ হয়ে গেছে এখন কাই হেড ইউ আই হেড ইউ জামাইও হেড ইউ কয় বউও হেড ইউ কয় কিন্তু কেন হেড ইউ কয় যে তোমারে ঘৃণা করি এইটা জামাইও জানে না বউও জানে কে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা কইতাম 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 অনেক কথা আমি অসুস্থ বেড়া মায়া করতে মায়া বলে দাঁত রাও মায়া না বলে রাখতাম না আমারে আমার ওয়াজ করতাম না ইনশাআল্লাহ এই আপনাদের দোয়ায় আল্লাহ আমারে অনেক কিছু দিয়েছেন প্রতিষ্ঠানের দিক দিয়ে আল্লাহ আমার অনেক কিছু দিছে কারণ আমি মানুষকে ঠকাইতে শিখি নাই আমি ঠকি কিন্তু মানুষকে আমি ঠকাইতে যাই না আল্লাহ যেন আমার মরণ পর্যন্ত এই জিনিসটা রাখে আমি শ্রীমঙ্গলের পাহাড়ে বাড়াইছে জামাই বউ ঝগড়া করে কি লিখিয়া করে হেরা জানে না কিন্তু আমি জানি দেখেছে গেছে আমার সাদিক জামান হুজুর গেছে মসজিদের সভাপতি সেক্রেটারি আর দুই তিনজন লয়া শ্রীমঙ্গলের বাজারে মিল করবে আর মিরপুর হয়ে না শ্রীমঙ্গল বাজারে মিরপুর হয়ে যেতে বলা মিরপুর হইয়া শ্রীমঙ্গলের বাজারের বাগানে ঢুকছে দুই কেয়ারা তোমার ঘরে আমিরুল মুমিনিন ডাকতেছে জামাইও কাপে বউও কাপে এই জন্য আমি গজলে লিখছিলাম গজলে লিখছিলাম কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা হায় হায় নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না ভালো করলে কারা দোষী হয় এটা একটু খেয়াল করে মানানা সাদেকুর রহমান হুজুর আমার গজল কত সুন্দর করে কইছে আছেন আল্লাহ বলি আল্লাহ বাবা আমিন তো ইদানি বলতে যে না হুজুরের আগে ঝগড়া লাগছে ক্যাপ্টেন পিসা বেজি দিলে ভালো করলো বিচার বুঝেন কিনা যারা মাদুর আছে তারা বুঝবেন এখন বিচারক বলছে এই মসজিদের সভাপতি সেক্রেটারি বিচারক আমরা দুইজন এরকম আসামি হুজুরে মানে সেক্রেটারি সভাপতি রায় দিব তা রায় দিতে যায় বলতেছেন এই সাদেকুর রহমান হুজুরের আর উলুল্লাহ হুজুরের বিচারের রায় হইল এই ঝগড়ার ব্যাপারে সাদেকুর রহমান হুজুরের কোন দোষ নাই খুব খেয়াল করবেন আমার দোষ আছে না নাই এটা কি বলার দরকার আছে যখন মসজিদের সেক্রেটারি সভাপতি বলবে যে সাদে খুজুরের অলিউল্লাহ হুজুরের ঝগড়া লাগছে এই ঝগড়ার ব্যাপারে সাদে খুজুরের কোনো দোষ
আমার দোষ আসছে না আর বলা লাগবে আমি অটোমেটিক খুশি না তো যখন বলা হবে এজিদ বলো ভালো মানুষ আছিল এজিদ তাহাজ্জুদ পূজার মানুষ 100 টাকা তামাস করত অটোমেটিক আমার ভাষা দোষে ছোট হয়ে যায় পরে আমি লেক্সিকান বানাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা হ্যাঁ নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না এজিদের প্রশংসা আছে ঈমান থাকতে পারে না যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ায় মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ায় মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় বাবা বলছ না বাবা আই হ্যাঁ ফাতেমার নাম নেই ইমাম হাসান হোসেনের জুমার খুতবায় নাম নেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেই আর হ্যাঁ কয়টি আমি আর আপনার গালি দিলাম না কিন্তু এইটা বললাম আপনি এজিদের রেসিডেন্ট ইমাম হাসান হোসেনের রেসিডেন্ট না গত বছর আগের বছর নবীজির বাড়ি জিয়ারতে গেছি আমি মক্কা তখন ঘুমটা দেওয়ার নেপাটি মনে করে বলে সৌদি আরবের না সব গুলো আমাদের এসেই দেন এশিয়ার হয়তো পাকিস্তানি নাইলে বাংলাদেশ নাইলে ইন্ডিয়া কিন্তু সুরত বলে সৌদি সুরত বলে সৌদি তা আমি যে কইলাম যে ভাই আমি তো জানি এগুলো আমার ওই খেয়েছে যে নবীজির বাড়ি মোবারক কোনটা কয় মায়ারাস মায়ারাস মানে সিডি না মায়ারাস যারা সৌদি আরব থাকে না তারা বুঝবে মানে মায়ারাস আবু জাহেদের বাড়ি আমি মাশাআল্লাহ আল্লাহ দিয়ে কি জ্ঞান আল্লাহ দিছে কত মাশাআল্লাহ কত সুন্দর জ্ঞান নবীর বাড়ি ছিলেন না আপনি আবু জাহেদের বাড়ি ছিলেন কথা কয় না আল্লাহ তাদেরকে হেদায়েত রসুলের বাড়ি ছিলেন না যখনই জিগাইলেন আবু জাহেদের বাড়ি কোন ওইছে ওইছে কারণ যার বিপরে যা আছে সকালবেলা যদি কেউ পিএস দিয়া পান খাবার খায় তার ভিতরে যেটা সেটা একদিন আগে করে মামা সাথে গেলে বাইরে এই যে খুজুর হয়তো হঠাৎ কিনা হঠাৎ কিনা এদিক সেদিক হয়ে গেল যা ছিল তা সেটা আর প্রকাশ হয়েছে 20 বছর পর রাগ গেল মোহন গেল সকালবেলা ফজরের পরে মসজিদের সেক্রেটারি আমাকে ডাকছে তোমাকে ডাকবে না তোমাকে আমার লাগবে আমার মসজিদের সেক্রেটারি সকালে হজরের নামাজে আবার শুনে কথা কথা হজরের নামাজের পরে পান্তা পাত দিয়া পিয়াজ খাইছে 10টার সময় গরুর গোস্ত দিয়া পোয়ারোটা খাইছে 12টার সময় দেখুর বেরিয়ে যায় পিয়াজের দেখুর কথা বলে আসরের নামাজের পরে মুরগি দিয়া পোলাও খাইছে দেখুর বেরিয়ে পিয়াজের দেখছে আর কথা বলে না মাগরিবের নামাজের পরে বেলা বিরিয়ানি খাইছে সকালে ফজরের পরে যে পিএস খাইছিল সারাদিন পোলাও খাইলো মুরগি খাইলো বিরিয়ানি খাইলো বিরিয়ানির ঢেকুর আসে না পোলাও ঢেকুর আসে না ফজরের পরে যে পিএস খাইছিল সারাদিন এই পিএসের ঢেকুর এগুলা যেই যেই লাইফের যত ভালোই থাকুক লাস্ট পর্যন্ত হিলে পাই নিব আল্লাহ যাদের নামে মসজিদ বানা আমার মসজিদ ইমাম হাসান হোসেনের নামে এজিদের নামে কোন মসজিদ আছে যারা এজিদের ভালো বলে হ্যাঁ কোলার নামে যে রাহে নাই বাতি যার নামে জিদ না বাড়ির নামে জিদ না গেরামের কারো কোলার নামে জিদ রাহে নাই অথচ এজিদ বলে ভালো আমরা তো ভালো মানুষের নামে নাম রাখি কথা কয় না তাই তোমরা নাম রাখো না কাকে এজিদের নামে ইমান থাকতে না এজিদের প্রশংসা করলে জান্নাতের টিকেট পাবো মানজন মেরে স্থান খানায় কাবা খুলি বাবা দায়রা বানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা বল নবীজি জাহার নানা
এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আলহামদুলিল্লাহ ওনাদের বাবা বলতেছে দইরা রয়া মনে আছে না কাকু নবীজি বলছে এটা দিয়ে গুতা মার পাথরের মধ্যে গুতা মারছে কাদার মধ্যে নারী ঢুকে এসে পাথরের মধ্যে হানি করতে গেল তোমার খোসায় পাথরের মধ্যে ছিদ্র হয়ে আজ পর্যন্ত পানি বাইয়ে দিছে সেই আলি বলছে যখন বসে যাবে নামাই বল দোন দোন আছে কাঁপতেছে ভয়ে হায় মা না জানি কোন কাম বলায় এই তোমরা কেন ঝগড়া করতেছো ঝগড়া করতেছি বাগানের মধ্যে হেল্লা খামার দেওয়া হয়েছে হ্যাঁ আই লাভ ইউ আমিও কইছি আই লাভ ইউ হেও কইছি আই লাভ ইউ আমিও কইছি ভালোবাসি হেও কইছি ভালোবাসি কিন্তু বিয়াটা হওয়ার সাথে সাথে আই পেয়ে দিল এটা বুঝলাম না কেন ঝগড়া জানোনি সুবহানাল্লাহ আমরা জানি না হুজুর ইমাম হাসান হুসাইনের বাবা জান বলছেন আমি আলী জানি হুজুর কি জানে মহিলা কেন তোমার সাথে বিবাহ হবে তুমি হইলাই ছেলের মা তুমি হইলাই ছেলের মা আর ছেলে হইল তোমার ছেলে হুজুর কেমনে গো তুমি তোমার আপন স্বাস্থ্য বয়ের সাথে যৌবন বয়সে সম্পর্ক করেছিলাম অবৈধ মেলামেশা করতে যা অবৈধ একটা সন্তান হয়েছিল তোমার বাবাই জানতো না তোমার মায় জানতো ওই তোমার মা যে জানার পরে যেদিন তোমার প্রসব ঘটনা হয়েছিল মনে আসেনি মহিলা কয় মনে আছে হুজুর প্রসব ঘটনা শুরু হবার পরে এই শ্রীমঙ্গলবা তোমার ছাঁচরি বাগানের কিনারে তোমার সন্তানটা প্রসব করার পরে তোমার মা আর তুমি চলে যাচ্ছিলাম হঠাৎ করে দেখতেছিল একটা কুকুর তোমার এই ছেলেটাতে তোমার সেটার বাস্তব প্রমাণ বা কেমন হঠাৎ করে তুমি দেখতেছো একটা কুকুর আসছে তোমার ছেলের মাথার কাছে তুমি মা যদিও অবৈধ সন্তান কিন্তু তুমি পেটে রাখছো এই জন্য তোমার মায়া লাগছে মালিক তুমি যখন কুকুরটার একটা পাথর মেরেছিলা পাথরটা কুকুরের গায়ে না লেগে পাথরটা লেগেছিল তোমার ছেলের মাথায় মাথাটা থেতলিয়ে গেল আজ পর্যন্ত তোমার ছেলের মাথাটা থেতলা আছে এখন পর্যন্ত ওই জায়গাটায় চুল গজাই নাই তুমি চেক করো চেক মহিলা দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছে সেই কথা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেছে যে আসলে আমার ছেলে কোনো সন্দেহ নাই কারণ যেই জায়গায় আমি পাথর মেরেছিলাম কুকুরের গায়ে না লেগে আমার ছেলের মাথায় লেগেছিল থেতলিয়ে গেছে এখন পর্যন্ত চুল গজাই নাই ওই আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে দুইজনের নামে মহাসান হুসাইন তাদের নামে আপনাদের আপনি বেজার কেন মনে আছে আপনি বেজার কেন বেজার কেন ওসমান জিন্নুরাই নবীজিকে তো দাওয়াত প্রস্তুতি করছেই আবার দাওয়াত প্রস্তুতি করছেই আবার নবীজির কদম বরক বলতে বলতে বাসায় এসে নবীজির প্রত্যেকটা কদম বরক হিসাব করে একজন করে গোলাম আজাদ করে দিছে আমরা তো খাওয়াই দিই পারবি না গোলাপ তো নাই তুমি যে মা পাতা মারে গোলাপ দেয় নাই চাকর চাকর দেয় নাই গোলাপ তো নাই আর খাওয়াই দিই কই থেকে মা ফাতে মাতা তুমি বাবাকে দাওয়াত করে আসো তোমার ফাতে মা বুঝে শূন্য কথা কই না বুঝে কি কথা কইছি নাকি তুমি দাওয়াত দিয়ে আসো খানা খাওয়ানোর দায়িত্ব আমি দিলাম শুনবেন তাইলে রাসেলের কথাটা একটু শুনাই এরপরে করি শুনলেন তো তাহলে মধ্যে চাষ লাগানোর লেগে একজনের পাশে পাঠাবেন
ها؟ مايكل كروسر دينا 5000 تكاليف ليه؟
আমার বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়ায় গো যদি বলে এখন বাচ্চার মা আমি তো মরে যাব আমার চুল পাচ্ছে আসলে বললো হুজুর কিছু চুল দাড়ি পাকলি বলে মরে যাওয়ার লক্ষণ আমি মানে বাস না বউ কি কি বোঝা না আমার চুল পাচ্ছে বায়ু চড়াই আসলে কিন্তু বয়সই পাচ্ছে কথা কয় না আমার বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়ায় গো আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে আমি আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি আমার মরার বাজারে আগের মতো শক্তি আমি পাই না তেমন আমার শরীর জানি হয়ে গেছে কেমন এর কেমন আই ভাই কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে আই ভাই কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি আমার মরার ওই মরণের চিন্তা করে আমরা কি দশজনে মিলে প্যান্ডেল করে দিতে পারি না 2000 করে টাকা দিবে 2000 করে টাকা দিব দশজন মানুষ আমাদের প্যান্ডেলটা হয়ে যাবে ইনশাআল্লাহ বাবা নাই মা নাই আসেন নাকি 1000 দুই টাকা দিবেন আগামী বছরের প্যান্ডেল আপনার
আম্মা শুন আম্মা নাই আমার বাবা রুবেল 2000 টাকা দিবে আব্বাকে জান্নাতি বানায় দাও মাকে সব উমর অথবা হজ করানোর সে বলে দিও কে দিবে 2000 টাকা দিবে তিন নম্বরে 2000 টাকা দিবে প্যান্ডেলের জন্য কি আছে বাবা প্যান্ডেলের জন্য 2000 টাকা দিবে নাই আর দেরি করতে হবে সাজন আমার বাবা সাজন দেব 2000 টাকা আল্লাহ সাজনের আব্বা আম্মা সহ সাজনকে হজ করার উমরা করার নসিব করে দিও ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মধ্যে বরকত দিয়ে দিও চার নম্বর 2000 টাকা কে দিবে প্যান্ডেলটা হয়ে যাক 2000 টাকা দিবে প্যান্ডেলের জন্য নাই আর কষ্ট দিতাম না আর কষ্ট দেওয়ার দরকার নাই পাঁচ শক্ত নামাজ পড়ে বেয়াদার না গোলাম কিবরিয়া আমার বাবা জান বাবা জানা দিব 2000 টাকা এটাকে সাইন নাম্বার মনে আছে পাঁচ নম্বর দিব গোলাম কিবরিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ যদি আপনাদের যে মসজিদে সেজদা দিছেন আজকের মাগরিবের সাথে আমরা যদি ব্যাগদেল মাইকে নাও দেন সেখানে কি কত স্কোয়ার ফিট আছে এই মসজিদরা কত স্কোয়ার ফিট আল্লাহ যেন দুনো জাহান শান্তি দিয়ে দেয় আমি আপনারা আপনারা দিচ্ছেন বলে এত সুন্দর আমার মসজিদ এত সুন্দর না আমার ঢাকা বছর তিনের মসজিদ দেখানো আগের মসজিদ যে জায়গা জুমা পড়ে একটা 22 বছর ওইটাও এত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করছেন আপনারা অনেক চমৎকার করছেন সত্যি বললাম অনেক সুন্দর হয়েছে আল্লাহ আরো সুন্দর করার তৌফিক দান করুন মসজিদ তো আলহামদুলিল্লাহ আপনারা 50 স্কোয়ার ফিট টাইলস দিবেন এরকম 40 জন লোক পেলে আমাদের ফ্লোরের টাইলসটা হয়ে যায় 50 স্কোয়ার ফিট 100 ফুট সেই 50 স্কোয়ার ফিট টাইলস নামাজ পড়ার জায়গায় দিবেন যেখানে জুমা পড়া হবে তারাবি পড়া হবে সবরাতে নামাজ পড়া হবে আমরা একদিন চলে যাবো মসজিদ থেকে থেকে যাবে কথা পায় না 50 স্কোয়ার ফিট কইরা 40 জন লোকে দিলে আমাদের 2000 স্কোয়ার ফিটের এই মসজিদের ফ্লোরটা হয়ে যাবে পারবেন কিন্তু যেহেতু আমি 1 নম্বরে 50 স্কোয়ার ফিট এবনেতে বাঘ নেই এবনেতে বাঘ নেই ভাবিও না মনেতে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে আমি বলছিলাম 40 জনে মিলে আমার বাজানে কাকে 1 লাই 100 দেব বাবা মা তো নাই মনে হয় আব্বা মা আল্লাহ আমার বাজান জিন্নতালি আব্বা যান তিনি এই নামাজের জায়গায় বাবা মা নাই দাদা দাদি নানা নানি নাই তাদের রুহের মাগফিরাত তারা যেন জান্নাতের মেহমান হয়ে যায় এই জন্য আমার বাবা যা চাইছিলাম 50 স্কোয়ার ফিট আমার আব্বা একাই দুইজনেরটা দিয়ে দিল বাজায় দিব বাজানে দিব 100 স্কোয়ার ফিট আল্লাহ যেন আমার আম্মাকে সহ আমার নাতি নাতনি গুলারে সহজে আল্লাহ হাস করা নসিব করে দেয় তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কে যেন জান্নাতের মেহমান বানায় দেয় 100 ফুট চাই না 50 স্কোয়ার ফিট চাই আসেন ঠিক করবো বাজানে একা 100 ফুট দিছে 50 ফুট দিবেন আসেন 40 জন লোক রয়েছে আর 38 জন লোক 50 ফুট ফিরে দিলে আমাদের বলরের প্যাচটা পেয়ে দেবো আছে কি করবো না 50 স্কোয়ার ফিট দিবেন দেখা কত এটা কি ওই দামি প্যাচ লাগবে একটা হলো 16x16 এটা দাম কম 24x24 এর এটা দাম বেশি আরো বাবা তো মাইকো দাঁড়াচ্ছে
شوفوا
যতদিন আল্লাহ হায়াত দেয় এই সুন্নি জামাতের পতাকা তলে থাকবে আমিন বল আরো জোরে আমিন বল মাদ্রাসাগুলোতে সুন্নি মাদ্রাসা করাবে আল্লাহ আল্লাহ যদি যে বড়রা গজব করতে পারে আর যে বড়রা সাইয়ে নিতে এইটা বলল আমাদের এই ঠিক আছে আমার আদরের ভাই এবার একসাথে বস করেছি আমার সাহেব মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আসবেন স্থানটা হলো কোন জায়গায় উত্তর জালালাবাদ মাঠ প্রাঙ্গণে আগামী 13 নম্বর সুন্দর ওয়াজ করেছেন আপনারা জানেন সুন্দর উকিল করত অনেক সুন্দর পত্র তিনি সঙ্গে এবং আবুল বাশার আল হানাফি সাহেব আসবেন মুফতি মুখতার হোসেন আল কাদের সাহেব আসবেন সাদিকুর রহমান আশিকি সাহেব এবং হাফেজ আহমদুল সাহেব থাকবে আপনাদের ওই ওই জায়গায় উত্তর জালালাবাদ সকলকে দাওয়াত আসুন নবী একটু দাঁড়িয়ে সালাম
সকলে রহম বরকে হাতিয়া গুণে পৌঁছাও রব্বুল আলামিন সারা বিশ্বের নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ দুনিয়া ওলিয়া যে যেখানে শুয়ে গেছে সকলের কবরে হাতিয়া গুণে পৌঁছাও রব্বুল আলামিন বাচ্চাগুলি অনেক সুন্দর করে প্যান্ডেল করেছিল আমি মুসাকির আলোতে দোয়া করে যাই ওদের মনে তুমি শান্তি দিও ওদেরকে তুমি জিতাইয়া দিও আগামী বছরের মাহফিল যেন আরো অনেক সুন্দর করে করতে পারে তুমি তৌফিক দিও মসজিদের টাইলসের জন্য অনেকগুলা বাজানেরা কয়েকশো ফুট টাইলস দিয়েছে আল্লাহ মাহফিলের প্যান্ডেল এবং মাইকের খরচ অনেকেই শরীর থেকেছে আল্লাহ এদের সকলের আব্বা আম্মা দাদা দাদিকে জানা রেখে জান্নাতের মেহমান বানাও রব্বুল আলামিন যে যুবকগুলি মাহফিলের সাথে অ্যাড আছে মুরব্বীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রবাসীদের সহযোগিতা নিয়ে আল্লাহ প্রবাস জীবন বড় কষ্টের জীবন ওই প্রবাস থেকে যেন সহযোগিতা করেছে এদের প্রবাস জীবন তুমি শান্তিময় করে বিদেশ জীবন বড় কষ্টের জীবন আল্লাহ অনেক বাপমায় বুঝে না আল্লাহ বিদেশের টাকা পাঠানো অনেক কষ্টের টাকা পাঠানো আল্লাহ ছেলেগুলারে তুমি এগুলারে বিদেশের বাড়িতে সহি সালামতে রাখি এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে যায় খেটে বুদ্ধি দিয়ে মসজিদের সুন্দর করার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে যায় খেটে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে যে যেভাবে শরীর থেকে যে আল্লাহ হয়তো কারো বাবা মা পাশে শো আছে কারো বাবা মা গোরস্থানে শো আছে আবেগ নিয়ে বাবা মার জন্য দোয়া দিয়েছে সাথে যারা দান সৎকার করেছে যারা মা ফিরে বসেছে সকলের আব্বা আম্মাকে তিনি জান্নাতের ছেলে মেয়েরা আমাদের লজ্জা দিও না ছেলে মেয়ে সিলাই জোগাড়ো বাড়ায় দিও আমাদের বংশ তুমি কলির বংশ বানায় দিও সারা বিশ্বের মুসলমান ভাই বোনদেরকে তুমি হেফাজত করো খাস করে ফিলিস্তিনের মুসলমান ভাই বোন গুলার হেফাজত করো রব্বুল আলামিন সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্র থেকে তুমি ধ্বংস করে দাও আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো সমস্ত দলগুলি নির্বিশেষে যেন দেশের উন্নতির জন্য কাজ করতে পারে এই মাহফিলটা 12 মজিনা 13 মজিনা বংশ পরস্পর একটা অত্যন্ত সুন্নি মাহফিল হিসেবে বাপ মাহফিল হিসেবে কায়েম আর দায়ের করে তোমার হাবিবুল্লাহ রসিলায় পাক পঞ্জাবের রসিলায় সুহাদায় কারবালাদের রসিলায় খাস করে কমিটির যুবকগুলোর রাসেল সহ মাওলানা সাদেক সাহেবের সকলকে আল্লাহ থেকে ওলি আল্লাহর মাকাম দান وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وسلم عليكم